সৌমদীপ মজুমদার। আমার গলা ব্যথা আর বুকে ব্যথা হয়েছিল আর জ্বর, খুব ভালো, সবাই ভালো। সৌমদীপ মজুমদার, আমার বুকে খুব ব্যথা আর জ্বর হয়েছিল, আমার ছেলের অবস্থা তো খুবই খারাপ ছিল। হ্যাঁ, এখানে আসার পর থেকে মানে খুব ভালো, যাতে আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। এখন দেখছি যে মানে যা মানে এখানকার সিস্টার দিদিরা মানে ডক্টর বাবা যা করে দিয়েছে না, এটা ভোলার নয়। আমি পেশেন্টের বাবা দীপক কুমার মজুমদার। কি বলবো আর, আমি প্রথম যে কন্ডিশনে আমি ছেলেকে নিয়ে এসেছিলাম, মানে আমি প্রচন্ড ভাবে ভীত, এবং স্যাররা যেভাবে সহযোগিতা করেছেন, স্যার বলে নয়, এখানে প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা দিদি ভাই করে ডাকা, ব্যবহার থেকে শুধু সব দিক থেকে আমি আপ্লুত, এবং আমার কিছু বলার মতো ভাষা নেই। আমি যতদিন বেঁচে থাকবো সারা জীবন আমার এটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে, এই চার লক্ষ হসপিটাল।